ঈদ পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। মহামারীর এই সংক্রমণ এড়াতে ঈদ উল আজহা পর্যন্ত কক্সবাজার ও খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতসহ হোটেল মোটেল ও পর্যটন কেন্দ্রগুলো ঈদ উল আজহা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় মানুষজন। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রমের সমন্বয়ক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ হেলালুদ্দিন আহমদ। সভায় তিনি বলেন, কক্সবাজারে প্রাণঘাতী ভাইরাসের আক্রান্তের সংখ্যা ও মৃতের হার বিবেচনায় প্রশাসন কক্সবাজারকে দেশের প্রথম রেড জোন ঘোষণা করে লকডাউন করেছিল। পরে এক দফায় লকডাউনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি 11 জুলাই পর্যন্ত জেলার রেড জোন ঘোষিত এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।